হ্যালো বন্ধুরা, আপকামিং নিউ ইভেন্ট তো আমরা প্রথমে এখানে একটি কালেক্টর জার্নি ইভেন্ট আছে, সেই ইভেন্টটা দেখে নিব। এবং আমাদের পাশাপাশি কিন্তু চেস্ট এক্সট্রাভাগান্জা একটি ইভেন্ট নিয়ে এসেছে, তো আমরা দুটি ইভেন্ট কালেক্ট করে নিতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালেক্টরস জার্নি, আমরা প্রথমে কালেক্টর জার্নি রুলসটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড রিয়ারিটি স্ট্রাইকার টু প্রোগ্রেস ফাস্টার। তো আমরা এখানে আনলক ইকুইপমেন্ট আমরা যদি আনলক করতে পারি তাহলে আমরা 240 পয়েন্ট পাবো, এবং আপগ্রেড স্ট্যান্ডার্ড স্ট্রাইকার যদি আমরা স্ট্যান্ডার্ড স্ট্রাইকার আপডেট করি, হ্যাঁ আপডেট দিই, একটি আপডেট দিলে আমরা 40 পয়েন্ট পাবো। এরপরে আপডেট রিয়ার স্ট্রাইকার আপডেট দিলে আমরা 90 পয়েন্ট পাবো। এরপরে আছে আপগ্রেড এপিক স্ট্রাইকার আপডেট দিলে আমরা কিন্তু 240 পয়েন্ট পাব। তো লাস্ট এখানে দেখা যাচ্ছে আপগ্রেড এখানে লেজেন্ডারি স্ট্রাইকার, তো লেজেন্ডারি স্ট্রাইকার আপডেট দিলে আমরা 600 পয়েন্ট পাব। এখানে মোট মনে হয় 1200 পয়েন্ট লাগবে, আমরা পয়েন্টটা দেখে নেব। যদি আমরা লেজেন্ডারি স্ট্রাইকার দুইবার আপডেট দিতে পারি তাহলেই কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন লাস্ট আমাদের এখানে 1200 পয়েন্ট আছে, আমরা দুটি যদি লেজেন্ডারি স্ট্রাইকার আপডেট দেই তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে ইভেন্টটা। তো লাস্টে আমাদের একটি সিস্ট আছে, তো এই সিস্টটাই কিন্তু আমাদের লেজেন্ডারি স্ট্রাইকার ওপেন হবে। হ্যাঁ আমরা জানি যে সিস্টে লেজেন্ডারি স্ট্রাইকার ওপেন হবে একটি সিস্ট, এটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশব্যাক সিলভার সিস্ট, এটা কিন্তু খুব সুন্দর একটি সিস্ট, গ্যারান্টিড সিস্ট, ঠিক আছে। তো এই গ্যারান্টিড সিস্টটা কিন্তু আমরা ওপেন করতে পারলে আমাদের লেজেন্ডারি স্ট্রাইকার ওপেন হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমাদের আরেকটি সিস্ট আছে ফ্রেন্সি গোল্ড সিস্ট, এখানেও নিউ স্ট্রাইকারগুলো ওপেন হওয়ার সম্ভাবনা আছে, ওপেন হয় অটোমেটিক। তো এরপরে আমরা সিস্ট এক্সট্রাভাগান্জা ইভেন্টটা দেখে নিব। তার আগে আমরা বলি আমাদের যে স্ট্রাইকারের কথা বলা হয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, তো আমরা এখানে স্ট্রাইকারগুলো যদি আপডেট দেয়, যেমনটা অনেকের স্ট্রাইকারে আপডেট আছে এবং অনেকেই কিন্তু ম্যাক্স করে ফেলেছে, যেমনটা আমার এই আইডিতে স্ট্রাইকার মাত্র কয়েকটা আপডেট দেয়নি, আমি রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে এই লেজেন্ডারি স্ট্রাইকার আপডেট দেই, আমরা কিন্তু দুইবার আপডেট দিলে, যেমনটা আমার স্টার লেজেন্ডারি স্ট্রাইকার আছে, আমি এখানে দুইবার আপডেট দিলে আমার ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। অথবা আমাদের এখানে ডিজিট ট্র্যাকের একটি স্ট্রাইকার আছে, ডিজিট ট্র্যাকের আমরা একটা আপডেট দিলেই হবে, অথবা রেয়ার স্ট্রাইকের কয়েকবার আপডেট দিলে হয়ে যাবে। তো আমরা এবার চেস্ট এক্সট্রাভাগান্জা ইভেন্টটা দেখে নিব। তো চেস্ট এক্সট্রাভাগান্জা ইভেন্টটা আমরা দেখে নিব, তো আমরা রুলসটা দেখে নিই। এটা কিন্তু আমরা অনেকেই অনেকবার ইভেন্টগুলো পেয়ে গেছি, এর আগেও আমাদের বারবার ইভেন্টটা দিয়েছে। ওপেন এনি চেস্ট ইন দ্য গেম টু আর্ন পয়েন্ট, তো ওপেন এনি চেস্ট, আমরা যে কোনো চেস্ট ওপেন করলে পয়েন্ট পাবো। আমার আইডিতে এখানে 22 পয়েন্ট দেওয়া হবে, আপনাদের আইডিতে 50 পয়েন্টও দিতে পারে, এক একজনের আইডিতে এক এক রকমের কিন্তু পয়েন্ট দিবে। তো আমরা এখানে চেস্টগুলো দেখে নে আমাদের কি দিয়েছে এখানে ইভেন্টে, তো আমাদের মোট 1200 পয়েন্ট লাগবে, দেখতে পাচ্ছেন যে আমাদের সরি এটা আমাদের মোট 700 পয়েন্ট লাগবে, ঠিক আছে 700 পয়েন্ট। এবং লাস্টের দিকে কিন্তু একটি সিস্ট আছে গোল্ড সিস্ট ফ্রেন্জি সিস্ট, তো এই ফ্রেন্জি সিস্টটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এটা এই ইভেন্টটা একদম কিন্তু ফ্রিতে, কোনো আপডেট দিতে হবে না, শুধুমাত্র আমাদের যেটা করতে হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আমাদের এই যে সিস্টগুলো আছে, হ্যাঁ এই সিস্টগুলো ওপেন করলেই কিন্তু আমরা এখানে 22 করে পয়েন্ট পাবো। আমার আইডিতে যেভাবে 22 পয়েন্ট দিয়েছে, আপনাদের 50 পয়েন্ট দিলে আপনারা 50 পয়েন্ট পাবেন, ঠিক আছে, অনেকের 25 পয়েন্ট দিবে। এবং যে এখানে এই চেস্টগুলো পুরো চেস্ট, মাস্টার চেস্ট, সুপ্রিম চেস্ট, এইগুলো যে ওপেন করতে হবে তার কোনো কথা নেই। আমরা কিন্তু এখানে যেরকমের আমাদের এই চেস্টগুলো ওপেন হয়ে আছে দেখতে পাচ্ছেন, আমরা একদম ফ্রিতে ওপেন করতে পারবো, এখানে আমরা টাইমে রেখে এই চেস্টগুলো ওপেন করে নিতে পারবো, এভাবেই কিন্তু ওপেন করবেন। অথবা জেমস দিয়ে আপনি ওপেন করতে পারেন, না হয় আপনি এখান থেকে এই যে আমাদের এই গোল্ড সরি যেটা আমাদের কিরাম পাসে যে চেস্টগুলো আছে এগুলো আমরা ওপেন করলে পয়েন্ট পেয়ে যাব, অথবা আমরা এই লাকি বক্স দিয়ে ওপেন করে তারপরও কিন্তু পেয়ে যাব, এভাবেই কিন্তু চেস্টগুলো ওপেন করলে আমরা পেয়ে যাব। এখান থেকে ওপেন করলে আমরা অনেক পয়েন্ট পাবো, প্রতিটা চেস্টে আমাদের
পয়েন্ট আসবে 22 করে আপনাদের যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই রকমেরই কিন্তু পয়েন্টগুলো আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে তো পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই